প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ঈদ ভালো কেটেছে। তোমাদেরকে আমরা বৃত্তের অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমরা এর আগে বৃত্তের অধ্যায় থেকে 60টি লেকচার তোমাদেরকে দিয়েছি। আজকে আমরা বৃত্তের এক্সারসাইজ 4B থেকে কিছু সমস্যা আমরা আলোচনা করব। আশা করি তোমরা বৃত্তের সূত্রগুলি তোমরা শিখেছো। আমাদের যে মৌলিক আলোচনা আমরা করেছিলাম এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো। তো আমি কিছু সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবো। তো দেখো, আমরা যে বইটা অনুসরণ করি ওই বইয়ের 1-এর 4 নম্বর অঙ্কটি দেখো যে এই রেখাটি এত বৃত্তটিকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুটি কি করো নির্ণয় করে। প্রশ্নটা বুঝেছো কিনা? যে আমাদের প্রদত্ত রেখা, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি, বৃত্তের সমীকরণ আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। আমাদেরকে এখানে দেখাতে হবে এখানে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো 1 নং রেখাটি 2 নং বৃত্তকে স্পর্শ করে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হলো স্পর্শ বিন্দুটি আমাদের নির্ণয় করে। এখন 1 নং রেখা 2 নং বৃত্তকে স্পর্শ করে কিনা এই কাজটা খুবই সহজ। তোমাদেরকে আমরা সূত্রে লিখে দিয়েছিলাম যে কোনো রেখা কোনো বৃত্তকে স্পর্শ করবে যদি বৃত্তটির কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান হয়। তাহলে এখন 1 নং রেখা 2 নং বৃত্তকে স্পর্শ করে কিনা যদি এটা যাচাই করতে চাই, তাহলে 2 নং বৃত্তের কেন্দ্র থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান কিনা এটা আমাদেরকে জানতে হবে। তো এই কারণে 2 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে আর ব্যাসার্ধ লাগবে। তো তোমরা জানো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সিস্টেম হলো যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। এক্স এর সহগ -10, -2 দ্বারা ভাগ করলে 5, ওয়াই এর সহগ -16, -2 দ্বারা ভাগ করলে কত আমাদের 8। তাহলে এই 2 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের এত। আর ব্যাসার্ধ বের করার সূত্র হলো g² + f² - c। তাহলে আমরা এখানে g এর মান মাইনাস পাই, g এবং f এর মান বের করার জন্য x আর y সহগকে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে x এর সহগ -10 কে 2 দ্বারা ভাগ করলে -5, y এর সহগ -16 কে 2 দ্বারা ভাগ করলে -8। তাহলে আমাদের কি থাকে? ব্যাসার্ধ পেয়েছি আমরা কত? 5। এখন দেখো, এখন এই কেন্দ্র থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান কিনা এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে বের করেছি, এই যে আমাদের কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব। তো আমরা জানি লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র হলো সমীকরণটা রেখাটার x এর জায়গায় বিন্দুটির ভুজ, y এর জায়গায় বিন্দুটির কোটি, ডিভাইড বাই রুট ওভার রেখাটার x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। দেখো, দূরত্ব বের করার পর আমরা কি দেখেছি? দূরত্ব পেয়েছি আমরা 5, যেটা বৃত্তটি ব্যাসার্ধের সমান, সমান সমান 2 নং বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব বৃত্তটা ব্যাসার্ধের সমান, তাহলে সুতরাং 1 নং রেখাটি 2 নং বৃত্তের একটি স্পর্শ। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোনো রেখার লম্ব দূরত্ব যদি বৃত্তটির ব্যাসার্ধের সমান হয় তখন আমরা বুঝব ওই রেখাটা বৃত্তকে স্পর্শ করবে। যেমন দেখো, যে মনে করো এটা আমাদের কি আছে, এটা 2 নং বৃত্ত, এটা 2 নং বৃত্ত, এটা তার কেন্দ্র, এটা হলো আমাদের 5। এটা মনে করো আমাদের 1 নম্বর রেখা। তাহলে আমাদের যদি কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব বের করি তাহলে এটা কার সমান? এটা ব্যাসার্ধের সমান। তাহলে এই কারণেই কোনো রেখা কোনো বৃত্তের স্পর্শ কিনা এটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে, আর সেটা ব্যাসার্ধের সমান হলে বুঝবো রেখাটা বৃত্তের স্পর্শ। আর দ্বিতীয় অংশ বলেছে স্পর্শ বিন্দু বের করো। তো স্পর্শ বিন্দু মানে কি? দেখো, এই যে এই বিন্দুটা আমাদেরকে বের করতে হবে, দ্বিতীয় অংশে আমাদেরকে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। তো দেখো, এটা অনেকভাবে বের করা যায়।
আমরা যদি স্পর্শ বিন্দুটা বের করতে চাই, এটা বের করার কয়েকটি সিস্টেম আছে। সবচেয়ে সহজ সিস্টেম হলো যে যেটা স্পর্শ বিন্দু সেটা মূলত স্পর্শক এবং বৃত্তের ছেদবিন্দু। যেটা স্পর্শ বিন্দু সেটা হলো স্পর্শক এবং বৃত্তের ছেদবিন্দু। তো ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সিস্টেম কি? দুটি সমীকরণ যে কোনো পদ্ধতিতে সমাধান করলে এক্স ও ওয়াই এর যে মান পাওয়া যায় ওই মানদ্বয় নিয়ে গঠিত স্থানাঙ্ক হলো তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা যদি স্পর্শ বিন্দুটা বের করতে চাই, তাহলে এক নং রেখা আর দুই নং বৃত্ত এই দুটো সমাধান করলে আমরা কি পেয়ে যাব? স্পর্শ বিন্দু পেয়ে যাবো। দেখো এটা আমরা সমাধান করলাম যেভাবে মন চায় আমরা এইভাবে সমাধান করতে পারি। এই যে এক নং থেকে আমরা এক্স এর মান বের করে নিলাম আর এক্স এর মানটা আমরা দুই নঙ্গে বসালাম। এই এক্স এর মান দুই নঙ্গে আমরা কোথায় তিন নং না, এক্স এর মান আমরা দুই নং সমীকরণে বসালাম। তো এক্স এর মান দুই নং সমীকরণে বসালে দেখো বসালে সরল করলে আমরা ওয়াই এর মান পাচ্ছি কত, ফোর। আবার ওয়াই এর মান ফোর যদি এখানে বসাই এক্স এর মান পাওয়া যাচ্ছে এইট। তাহলে দেখো এক আর দুই এর ছেদবিন্দু কত, এইট কমা ফোর, আর এটাই হলো স্পর্শ বিন্দু। যেটা এক আর দুই এর ছেদবিন্দু সেটা স্পর্শ বিন্দু, কেন একটা হলো দুই নঙ্গের স্পর্শ। আমরা চাইলে ছেদবিন্দু এভাবে বের করতে পারি। আমরা যদি দেখো এই যে রেখাটা, এই যে কেন্দ্রগামী যে রেখাটা, এই রেখাটা তো স্পর্শকের উপরে লম্ব। যে স্পর্শ বিন্দুকে আমি যে কোনো যা স্পর্শ বিন্দু তো স্পর্শকের উপরে লম্ব। এই রেখাটা সমীকরণ বের করে এই রেখা আর এক নং রেখা সমাধান করলেও আমরা কি পাবো? ছেদবিন্দু পাবো, সেখানে আমরা স্পর্শ বিন্দু পাবো। তাহলে তোমরা কোনো রেখা স্পর্শক কিনা এবং স্পর্শ বিন্দু কিভাবে নির্ণয় করতে হয় আশা করি তোমরা পারবো। তো পরের অঙ্কে আসো দেখো, এত রেখাটি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এইট এক্স, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এইট এক্স, মাইনাস টু ওয়াই প্লাস ফোর। এত বৃত্তকে স্পর্শ করলে বি এর মান নির্ণয় করে। কি বলেছে আমাদেরকে? এখানে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ থ্রি এক্স প্লাস বি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল এবং বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর। এখন আমাদের এখানে কি বলা আছে? এখানে বলা আছে এক নং রেখাটি দুই নং বৃত্তকে স্পর্শ করলে, মানে এক নং রেখাটি দুই নং বৃত্তের স্পর্শ করলে আমাদেরকে বি এর মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি এক নং রেখা দুই নং বৃত্তকে কখন স্পর্শ করবে? যখন বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তটি ব্যাসার্ধের সমান হয়। তো প্রশ্নে বলে দিয়েছে যে এক নং রেখা হলো স্পর্শ। দেখো যে ইহার কেন্দ্র কত, ফোর ওয়ান। আমি আবার বলছি যে কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সিস্টেম হলো এক্স ও ওয়াই সহকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে এবং ব্যাসার্ধ রুট ওভার মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর।
g square plus f square minus c. এখানে g এর মান minus 4, f এর মান minus 1. 16 plus 1 minus 4. রুট ওভার করতে আমাদের থাকে. তো যেহেতু এক নং রেখাটি দুই নং বৃত্তকে স্পর্শ করে, সুতরাং বৃত্তটি কেন্দ্র হতে রেখাটি লম্ব দূরত্ব বৃত্তটি ব্যাসার্ধের সমান। আমাদের প্রশ্নে বলা আছে যে এক নং রেখাটি দুই নং বৃত্তকে স্পর্শ করে। তো এক নং রেখাটি যদি দুই নং বৃত্তকে স্পর্শ করে তাহলে অবশ্যই দুই নং বৃত্তের কেন্দ্র থেকে এক নং রেখার লম্ব দূরত্ব বৃত্তটি ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ তাহলে বৃত্তের কেন্দ্র ফোর ওয়ান, এখান থেকে লম্ব দূরত্ব কি হবে থ্রি ইন্টু কত আমাদের থ্রি ইন্টু ফোর, বি ইন্টু কত আমাদের ওয়ান মাইনাস ওয়ান, রুট ওভার থ্রি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল রুট ওভার। দ্যাট ইমপ্লাইজ যদি আমরা কি করি এখানে বি প্লাস ইলেভেন, এখানে রুট ওভার নাইন প্লাস বি স্কোয়ার ইকুয়াল রুট ফাইভ। তাহলে আমরা যদি আমাদের তো বি এর মান বের করতে হবে, তো বি এর মান যদি বের করতে চাই রুটটা দূর করতে হবে, পরম মান দূর করতে হবে, আর পরম মান এবং রুট যদি দূর করতে চাই উভয় পক্ষে বর্গ করতে হবে। দ্যাট ইমপ্লাইজ যদি আমরা বর্গ করি বি প্লাস ইলেভেন হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাইন প্লাস বি স্কোয়ার ইকুয়াল থার্টিন বর্গ। দ্যাট ইমপ্লাইজ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি টু বি প্লাস ওয়ান টু ওয়ান নয় তেরো আমাদের নয় দশে নব্বই সাতাশ একশো সতেরো প্লাস থার্টিন বি স্কোয়ার, তাহলে টুয়েলভ বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু বি আমাদের মাইনাস ফোর, দুই দ্বারা ভাগ করলে আমরা পাই সিক্স বি স্কোয়ার মাইনাস ইলেভেন বি মাইনাস ফোর, মিল দ্বারা ফ্যাক্টর করলে সিক্স বি স্কোয়ার মাইনাস টুয়েলভ বি প্লাস বি মাইনাস টু। সিক্স বি বি মাইনাস টু প্লাস ওয়ান বি মাইনাস বি মাইনাস টু সিক্স বি প্লাস ওয়ান, সুতরাং বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই সিক্স। এগুলো তো কঠিন অঙ্ক না, আমি যে সূত্রগুলো লিখিয়েছি এই সূত্রগুলি পারলে এগুলি সহজ। আর ফোর বি করার জন্য তোমাদের অবশ্যই ফোরের সূত্র কাজে লাগবে। মনে রাখবা ফোর বিতে যে সূত্রগুলি আছে এই এক্সারসাইজের অঙ্ক করার জন্য ফোর এর সূত্র এবং সরল লেখার সূত্র জরুরি। ফোর বির যেগুলি মৌলিক সূত্র এগুলি এখানে কাজে লাগে কম, এখানে ফোর এ এবং সরল লেখার সূত্র বেশি কাজে লাগে। পরবর্তী অঙ্কে আসো, তিনের পাঁচ নম্বর অঙ্কটা দেখো,
3 minus 1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x অক্ষকে 2,0,0 বিন্দুতে স্পর্শ করে বৃত্তটি সমীকরণ নির্ণয় করে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকে সমীকরণ নির্ণয় দেখো প্রশ্নটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রশ্ন বুঝাটা ইম্পর্টেন্ট তো এই যে প্রশ্ন এই প্রশ্নের প্রথম অংশ তোমাদের এক্সারসাইজ 4 এর অঙ্ক এটার প্রথম অংশটা এক্সারসাইজ 4 এর অঙ্ক আর দ্বিতীয় অংশ করতে গিয়ে এই এক্সারসাইজের নিয়ম তোমাদের কাছে লাগবে তাহলে তোমরা প্রথম অংশ এক্সারসাইজ 4 এ করেছো তাও আমি দেখাচ্ছি কেন প্রথম অংশ করা ছাড়া দ্বিতীয় অংশ এখানে করা যাবে না দেখো আমাদেরকে কি বলেছে যদি আমরা চিত্র দেখি এটা আনুপাতিক চিত্র আমরা দেখাই মনে করো এমন এই বৃত্ত এটা কাকে স্পর্শ করে এটা এক্স অক্ষকে স্পর্শ করছে এইটা এটা মূল এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখো কি আছে আমাদের এটা কোন বিন্দু যাচ্ছে থ্রি কমা মনে করো এই যে বিন্দুটা এটা থ্রি কমা মাইনাস ওয়ান আর এই যে বিন্দুটা এটা হলো 2,0 তাহলে প্রথম অংশে আমাদের কি বলেছে আমাদেরকে এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে এখন এই বৃত্তটার সমীকরণ যে আমরা বের করতে চাই এখানে তো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নেই এখানে ব্যাসার্ধ দেওয়া নেই তাহলে আমাদের শুরু করতে হবে বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে আমি আবার বলছি যে এটা আমাদের এই ধরনের অঙ্ক তোমরা এক্সারসাইজ 4 এতে অনেকগুলি করেছো তাহলে যদি আমরা সাধারণ সমীকরণ দিয়ে শুরু করি আমরা ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এখন আমাদের কাজ হলো প্রশ্নে প্রদত্ত শর্ত ব্যবহার করে জি এফ এবং সি এর মান বের করা তো দেখো ইহার কেন্দ্র কত ইহার কেন্দ্র মাইনাস জি মাইনাস তাহলে আমাদের কাজ হলো এখন প্রশ্নের শর্ত ব্যবহার করে জি এফ এবং সি এর মান বের করা এখন দেখো আমাদের কি দেওয়া আছে প্রশ্ন বলেছে যে 1 নং বৃত্তটি এটা মূলত 1 নং বৃত্ত আমরা এটার সমীকরণ বের করব 1 নং বৃত্ত কি বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে তাহলে যেহেতু 1 নং বৃত্তটি এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে তাহলে সুতরাং স্পর্শ বিন্দুর ভুজ আর কেন্দ্রের ভুজ সমান এগুলো আমরা শিখিয়েছি তোমাদেরকে এক্সারসাইজ 4 এতে এগুলো আমরা আলোচনা করেছিলাম
তো দ্যাট ইমপ্লাইজ স্পষ্টন্দর বুঝল কত টু আর কেন্দ্রে বুঝল মাইনাস জি দ্যাট ইমপ্লাইজ জি ইকুয়াল মাইনাস টু আবার আমরা জানি কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার এর মান সি এর সমান আবার জি স্কোয়ার ইকুয়াল সি দ্যাট ইমপ্লাইজ মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল সি তাহলে সি ইকুয়াল আমরা জানি কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার এর মান সি এর সমান হয় তাহলে আমরা জি পেয়ে গেছি সি পেয়ে গেছি এখন বাকি আছে কি আমাদের এফ এর মান তো দেখো আবার যেহেতু এক নং বৃত্তটি থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দুগামী তো কোন সমীকরণ যদি কোন বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে কোন সমীকরণ কোন বিন্দুগামী হলে ওই বিন্দু দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে তাহলে এখন এখানে দেখো থ্রি কমা মাইনাস ওয়ান দ্বারা এটা সিদ্ধ হবে তাহলে কত হবে আমাদের সুতরাং থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু জি ইন্টু থ্রি টু এফ মাইনাস ওয়ান প্লাস সি তো দ্যাট ইমপ্লাইজ নাইন প্লাস ওয়ান প্লাস কত আমাদের সিক্স ইন্টু মাইনাস টু এফ প্লাস কত ফোর যেহেতু জি ইকুয়াল মাইনাস টু সি ইকুয়াল ফোর নাইন টেন মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ প্লাস ফোর দ্যাট ইমপ্লাইজ মাইনাস টু মাইনাস টু তাহলে এফ ইকুয়াল তাহলে দেখো আমরা জি এফ এবং সি এর মান পেয়ে গেছি তাহলে সুতরাং এখানে এই মান কোথায় অসমান সুতরাং এক নং হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ দ্বিতীয় অংশে আমাদের এই বৃত্তটা কাজে লাগবে এখন দেখো তাহলে প্রথম অংশ কাজ শেষ যদিও প্রথম অংশ আগের অধ্যায়ের কাজ আমাদের দ্বিতীয় অংশে কি বলেছে মূল বিন্দু দিয়া অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো কি বের করতে হবে আমাদেরকে এ স্পর্শকটা সমীকরণ দেখো এখন মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর অপর কেন বলেছে এখানে দেখো এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স অক্ষটাও এই বৃত্তের একটা স্পর্শ এক্স অক্ষ যেটা রেখা তাহলে এক্স অক্ষ এই বৃত্তের একটা স্পর্শ তো আমাদেরকে বলেছে অপর স্পর্শ তাহলে মূল বিন্দু দিয়ে এখানে দুটি স্পর্শ রাখা যায় একটা হলো এটা আর একটা হলো এটা তো অপর স্পর্শ একটা তো আমাদের প্রশ্নেই বলা আছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স অক্ষ একটা স্পর্শ আমাদেরকে বলেছে অপর স্পর্শ তাহলে এই অপর স্পর্শ করলো এইটা তাহলে আমাদেরকে এখানে এই যে এইটা বের করতে হবে আমাদেরকে লাল রেখাটার সমীকরণ আমাদের কি করতে হবে তাহলে দেখো তাহলে আমরা যদি লাল রেখাটার সমীকরণ বের করতে চাই এখন স্পর্শকের রেখা আর এই রেখাটা কোন দিক দিয়ে যাচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে তো আমরা ধরে কি দ্বিতীয় অংশ তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই বৃত্তটার কেন্দ্র লাগবে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক এটার কেন্দ্রের স্থানাঙ্ক টু মাইনাস ওয়ান আর আমাদের এটার ব্যাসার্ধ কত ছিল এই ব্যাসার্ধ আমাদের লাগবে
দেখো এই যে দুই নং বৃত্তে কেন্দ্রের স্থান টু মাইনাস এবং ব্যাসার্ধ রুট ওভার মাইনাস টু হোল স্কয়ার ওয়ান স্কয়ার মাইনাস তাহলে আমাদের কত ফোর প্লাস ওয়ান মাইনাস সমান সমান তাহলে দেখো যেহেতু আমাদের লাল স্পর্শটা সমীকরণ স্পর্শগুলো একটা রেখা আর রেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে তো আমরা ধরি মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ ওয়াই ইকুয়াল এমএক্স আমরা জানি স্পর্শ এটা রেখা আর মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এমএক্স তো দ্যাট ইমপ্লাইজ এমএক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো তাহলে আমাদের এখন কাজ কি আমাদের কাজ হলো আমাদের এম এর মান বের করা ধরে কেন লিখেছি কারণ এম এর মান আমরা জানি না তাহলে আমাদের এখন কাজ হলো এম এর মানটা বের করা তাহলে এখানে কোনটা এই যে সমীকরণটা তিন নম্বর সমীকরণ কোনটা এটা হলো আমাদের তিন নম্বর সমীকরণ লাল রেখা তো দেখো তাহলে যেহেতু তিন নং হলো দুই নং বৃত্তের স্পর্শ তাহলে সুতরাং এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে আমাদের টু এম প্লাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত আমাদের যেহেতু আমাদের তিন নং হল এই বৃত্তটা স্পর্শ তাহলে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব বৃত্তটার ব্যাসার্ধের সমান বৃত্তের কেন্দ্র টু কমা মাইনাস ওয়ান থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বৃত্তটার ব্যাসার্ধের সমান তাহলে আমি দেখো কি পাই আমরা দ্যাট ইমপ্লাই সমাধান করলে কি আমরা বড় করি ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস ওয়ান এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান বর্গ করে তাহলে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস ওয়ান এম স্কোয়ার প্লাস ওয়ান থ্রি এম স্কোয়ার প্লাস ফোর এম থ্রি এম প্লাস ফোর সুতরাং এম ইকুয়াল জিরো আর মাইনাস ফোর দেখো আমরা এম এর দুটি মান পেয়েছি একটি হলো জিরো আর একটি হলো মাইনাস ফোর বাই থ্রি তাহলে এখন দেখো তাহলে এখন এই দুটি মানে কোনটা আমরা বসাবো আমরা বলেছি অপর স্পর্শ দেখো এম ইকুয়াল যদি আমরা জিরো বসাই তাহলে এক্স অক্ষ পাওয়া যায় ওয়াই ইকুয়াল জিরো কিন্তু আমাদের অপর স্পর্শক লাগবে তাহলে আমাদের এম ইকুয়াল মাইনাস ফোর বাই থ্রি হলে আমরা তিন নং হতে পারি মাইনাস ফোর বাই থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল দ্যাট ইমপ্লাইজ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ইয়াই নির্ণয় অপর স্পর্শকের সমীকরণ এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য তোমাদেরকে অবশ্যই এক্সারসাইজ ফোরের সূত্রগুলি ভালো করে পড়তে হবে এবং সরল লেখার সূত্র তোমাদেরকে ভালো করে শিখতে হবে তো দেখো যদি তোমাদেরকে আমি চারের এক নম্বর অঙ্কটা দেখাই চারের এক দেখো চারের এক অঙ্কটা দেখো চারের এত বৃত্তে যে বিন্দুতে স্পর্শক এত রেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ধারণ করো এখানে একটা বৃত্ত প্রশ্নটা বোঝার চেষ্টা করো
এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর একটা রেখার সমীকরণ দেওয়া আছে। তো প্রশ্নে বলেছে যে এই যে এই বৃত্তে স্পর্শকটা এত রেখার সমান্তরাল। দেখো আমরা বৃত্তকে এক নম্বর সমীকরণ ধরেছি, রেখাটাকে দুই নম্বর সমীকরণ ধরেছি। দেখো চিত্র দেখো, এই বৃত্তটা এটা এক নম্বর বৃত্ত আর এটা দুই নম্বর রেখা। এখন দুই নং রেখার আমাদের কি আছে, এক নং বৃত্তের স্পর্শক হলো দুই নং বৃত্তের দুই নং রেখার সমান্তরাল। এক নং বৃত্তের স্পর্শক দুই নং রেখার সমান্তরাল, এটা আনুপাতিক চিত্র। আমরা মেপে টেপে আঁকি নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। দেখো আমাদের কি আছে, পরীক্ষাও চালিয়ে তোমরা এই ধরনের আনুপাতিক চিত্র আঁকতে পারো, সমস্যা নেই। দেখো এখানে তাহলে এই যে দুই নং রেখার সমান্তরাল, দেখো এই যে দুইটা রেখা, এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা দুই নং রেখার সমান্তরাল এবং বৃত্তকে স্পর্শ করেছে। তো আমাদের এখানে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, মানে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। প্রশ্নটা বুঝেছো কিনা, মানে এক নং আমাদের কি আছে, এক নং বৃত্তের স্পর্শদ্বয় দুই নং রেখার সমান্তরাল। আমাদেরকে স্পর্শ বিন্দু, এখানে স্পর্শক বের করা লাগবে না, আমাদেরকে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো তাহলে আমাদের কাজ কি এখানে, তাহলে এই যে বিন্দু, এই যে বিন্দু, এই দুইটা বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা ধরেছি কি, আমরা ধরেছি যে আমাদের এখানে বৃত্তের এক নং বৃত্তের কেন্দ্র লাগবে। দেখো এক নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তো আমাদের আর আমাদের স্পর্শ বিন্দু আমরা ধরেছি পি, চাইলে এটা এটাও পি, এটাও আসলে পি, এটাকে আমরা পি বলতে পারি একই। এখানে এইচ এবং কে দুটি মান বের হবে, ওই দুটি মানের জন্য দুটি স্থানাঙ্ক পাবো, একটা স্থানাঙ্ক এটা আর একটা স্থানাঙ্ক এটা। তাহলে দেখো আমরা ধরেছি যে নিম্ন স্পর্শ বিন্দুটি হলো পিএইচ কে। তাহলে এখন দেখো এই যে সিপি রেখাটি, এই সিপি রেখা আমাদের কি আছে, সিপি রেখা আর এক নং রেখা, একটু মনোযোগ দাও, সিপি রেখা আর এক নং রেখা মূলত এই দুইটার সমাধান করলে আমাদের হয়ে যায়। কথা কি বুঝেছো কিনা, কেন আমাদের সিপি রেখা আর বৃত্তের যেটা ছেদবিন্দু সেটাই মূলত আমাদের স্পর্শ বিন্দু। এখন এই স্পর্শ বিন্দু আমরা এটা অনেকভাবে বের করা যায়, আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করে স্পর্শক আর বৃত্ত সমাধান করলে আমরা স্পর্শ বিন্দু পাব। এখানে আমরা একটু ভিন্ন ওয়েতে করেছি, দেখো আমরা ধরেছি স্পর্শ বিন্দু পি, এখন সিপি রেখাটা এই স্পর্শকের উপরে লম্ব, কারণ আমরা জানি যে আমাদের এই স্পর্শ বিন্দুতে অঙ্কিত যায় স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব, তাহলে সিপি রেখাটা স্পর্শকের উপর লম্ব। তো সিপি রেখা যদি স্পর্শকের উপরে লম্ব হয় তাহলে সিপি রেখাটা দুই নং রেখার উপরে লম্ব, কেন, কারণ স্পর্শক আর দুই নং রেখা তো সমান্তরাল। তাহলে সিপি রেখাটা স্পর্শকের উপর লম্ব হলে সিপি রেখাটা দুই নং রেখার উপরেও লম্ব হবে। তাহলে এখন দেখো আমাদের টার্গেট এইচ এবং কে এর মান বের করা, তাহলে এইচ এবং কে এর মান যদি বের করতে চাই এইচ এবং কে যুক্ত দুটি সমীকরণ লাগবে, তারপর ওই দুটি সমীকরণ সমাধান করে আমাদেরকে এইচ এবং কে এর মান বের করতে হবে। তো দেখো এখানে আমরা ধরেছি স্পর্শ বিন্দু পিএইচ কে, তাহলে পিএইচ কে স্পর্শ বিন্দু বৃত্তির উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটি দ্বারা বৃত্তটি সিদ্ধ হবে। তাহলে আমরা সিদ্ধ করালে এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় কি বসবে কে, তাহলে এইচ কে যুক্ত একটা সমীকরণ পেলাম, এইচ কে যুক্ত আরো একটা সমীকরণ দরকার। তো আমরা যেটা বলেছি যে সিপি রেখাটা দুই নং রেখার উপরে লম্ব, স্পর্শকের উপরে লম্ব মানে দুই নং রেখার উপরে লম্ব। তাহলে দেখো এই যে সিপি রেখার ঢাল, দুই নং রেখার ঢাল, তো দুটি রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস ওয়ান, দুটি রেখা লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস ওয়ান হবে, ঢাল দ্বয়ের গুণফল মাইনাস ওয়ান কে ইকুয়াল হতো। তাহলে দেখো আমাদের টার্গেট ছিল এইচ এবং কে যুক্ত দুটি সমীকরণ গঠন করা, আমরা দুটি সমীকরণ গঠন করেছি। এখন এই দুটো সমাধান করলে আমরা কার মান পাবো, এইচ আর কে এর মান পাবো। তো আমরা এই কে এর মানটা দুই নং তিন নং সমীকরণে বসালাম, বসায় এইচ এর দুটো মান পাচ্ছি থ্রি এবং মাইনাস ওয়ান, আর এইচ এর মান যদি চারে বসাই আমরা কে এর দুটি মান পাচ্ছি। তাই দেখো সুতরাং নিম্ন স্পর্শ বিন্দু হলো এত এবং এত। আমরা চাইলে স্পর্শকের সমীকরণ বের করে ওই স্পর্শ আর বৃত্ত সমাধান করলো আমরা পি এর স্থানাঙ্ক পেতাম। আরেকটু আমরা দেখাই,
তিনের আর দেখো x square plus y square equals 16 এত বৃত্তের স্পর্শক x অক্ষে ধনাত্মক দিকের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকটির সমীকরণ করে এত বৃত্তে যে স্পর্শক এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে ৩০ ডিগ্রি উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করে তাহলে এখানে কি দেওয়া আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 16 ইয়ার কেন্দ্রের স্থানাঙ্ক কত এটার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি মূল বিন্দুতে কেন্দ্র এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ তো আমাদেরকে কি বলেছে এখানে এই যে বৃত্ত এ বৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে মনে করো এমন এটা মনে করো বৃত্ত এখন যে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এমন স্পর্শক কয়টা এমন স্পর্শক কয়টা হবে মনে করো এই যে দুইটা এই দুইটা স্পর্শক দেখো এই যে বৃত্ত এটা তো আমাদের কি আছে মূল বিন্দু দেখো এই যে বৃত্তটা এই বৃত্তের স্পর্শ মনে করো এই যে কোণটা এই কোণটা ৩০ ডিগ্রি এই যে কোণটা এই কোণটা ৩০ ডিগ্রি আমাদেরকে এই দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে যে দুইটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে দেখো আমাদের আমরা ধরি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্নকারী স্পর্শকটির সমীকরণ স্পর্শক্তি একটা রেখা স্পর্শক হলেও কি একটা রেখা তো যে রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ঢাল কত হবে টেন ৩০ ডিগ্রি তো যেহেতু আমরা ঢাল জানি আমাদের ওয়াই ইকুয়াল আমাদের এক্স ইন্টু টেন ৩০ ডিগ্রি প্লাস সি ওই যে কোন সূত্র ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সূত্র অনুসারে এর সূত্রটা ব্যবহার করলাম আমরা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল এক্স ইন্টু ওয়ান বাই রুট থ্রি প্লাস সি তাহলে রুট থ্রি ওয়াই ইকুয়াল এক্স প্লাস রুট থ্রি সি এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস রুট থ্রি সি এটা এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো সি এর মান বের করা এই সি এর মান বের করা তো আমাদের এই যে দুই নং কোনটা এটা হলো দুই নং এই দুইটা হলো দুই নং এইটা হলো দুই নং
আর এই দুটাই কার স্পর্শক? বৃত্তের স্পর্শক। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এটার কেন্দ্র তো জিরো জিরো, তো কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব কার সমান? এটা কি ব্যাসার্ধের সমান না? তাহলে যেহেতু কি আছে আমাদের যেহেতু দুই নং হল এক নং বৃত্তের স্পর্শক, তাহলে সুতরাং বৃত্তটির কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র কত? জিরো কমা জিরো, তাহলে জিরো মাইনাস রুট থ্রি ইন্টু জিরো প্লাস রুট থ্রি সি ডিভাইড বাই রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার সমান সমান কত? ব্যাসার্ধ কত আমাদের? ফোর। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান, তো দ্যাট ইমপ্লাইজ রুট থ্রি সি ডিভাইড বাই রুট ওভার ওয়ান প্লাস থ্রি ইকুয়াল ফোর, রুট থ্রি সি বাই টু ইকুয়াল প্লাস মাইনাস। আমাদের পরম মান প্রত্যাহার করতে চাই, তাহলে আমাদের ডান পাশে প্লাস মাইনাস হবে, এগুলো আমরা শিখিয়েছি সরল লেখাতে। দ্যাট ইমপ্লাইজ রুট থ্রি সি ইকুয়াল প্লাস মাইনাস। এখন দেখা যায় রুট থ্রি সি মান, তাহলে সুতরাং আমরা দুই নং দিয়ে কি পাই? এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস মাইনাস এইট ইকুয়াল টু ইয়াই নির্ণয় স্পর্শকের সমীকরণ। তো শিক্ষার্থীরা, তোমরা আমি কিছু সমস্যা আজকে দেখালাম, তোমরা এটার আলোকে আমাদের যে বইটা অনুসরণ করি বা যে কোনো বই থেকে তোমরা অঙ্কগুলি করো, যেখানে সমস্যা হয় আমাকে তোমরা দেখাবো। আমি আশা করি তোমরা যদি ফোরের সূত্র পারো, সরলরেখার সূত্র পারো, তাহলে তোমাদের এই অঙ্কগুলি কী হবে সহজেই যাবে। তাহলে আজকে এতটুকু।